ফুটবল ফ্যান্ডম সম্বন্ধে যাদের ধারণা আছে তারা আল্ট্রা শব্দটার সঙ্গে হয়তো ভালোভাবেই পরিচিত। আল্ট্রা হচ্ছে একটি দলের সবচেয়ে গোড়া, সবচেয়ে ফ্যানেটিক ভক্তকুল। ইতালিতে বেশি প্রচলিত, তবে ইউরোপের অনেক জায়গাতেই ক্লাবগুলোর একটি আল্ট্রা ফ্যান গ্রুপ আছে। ঢাকঢোল নিয়ে মাঠে আসা, ম্যাচ জুড়ে গলা ফাটিয়ে দলকে সমর্থন দেওয়া, টিফো টাঙানো বা রঙিন ফ্লেয়ার উড়ানো, এগুলোই ফুটবল আল্ট্রাদের সবচেয়ে প্রচলিত কর্মকাণ্ড। তবে এর বাইরেও বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হতে দেখা যায় আল্ট্রাদের। সেল্টিকের গ্রিন ব্রিগেড যেমন শত নিষেধাজ্ঞার মাঝেও ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসছে। 11 অ্যারাব স্প্রিংয়ে হোসনি মুবারকের উচ্ছেদের পিছনে ভূমিকা ছিল মিশরের বেশ কিছু আল্ট্রা গ্রুপের। বাইরের আল্ট্রাদের কর্মকাণ্ড দেখে আপনার মনে হয়তো প্রশ্ন জেগেছে, আমাদের দেশে কবে আসবে এমন কালচার? এরকম আক্ষেপ থেকে থাকলে আপনার জন্য সুসংবাদ, গত কয়েক বছরে বাংলাদেশেও একদল আল্ট্রার উত্থান ঘটেছে, যাদের নাম বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। মূলত স্কুল কলেজ পড়ুয়া তরুণ ভক্তদের নিয়ে করা এই আল্ট্রাসদের দেখা মিলে জাতীয় দলের সকল হোম ম্যাচে। ব্যানার, ফেস্টুন, স্লোগান, টিফো, হোম ম্যাচে গ্যালারির প্রাণ বলা চলে এই আল্ট্রাসদের। 2019 সালে একটি ফেসবুক গ্রুপ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। গ্রুপটির প্রতিষ্ঠাতা সদস্য মেহেদী হাসান অভি জানান, ইউরোপিয়ান ফুটবলে আল্ট্রাদের দেখেই তারা প্রথম নিজেদেরও একই রকম একটি ভক্তকুল করার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। এরপর 2020 সালে কোভিড লকডাউনের পর প্রথম ভক্তসহ বাংলাদেশ ফুটবল দল মাঠে নামে 13 নভেম্বর নেপালের বিপক্ষে একটি আন্তর্জাতিক সিরিজের অংশ হিসেবে। সেই ম্যাচে প্রথম দেখা যায় এই তরুণ আল্ট্রাদের। সেদিন 170 জন ভক্ত নিয়ে মাঠে আসা আল্ট্রাসদের বর্তমান সদস্য সংখ্যা 5000-এরও বেশি। তাদের স্টেডিয়াম গোয়িং সদস্য এখন 1000-এর কাছাকাছি। এই সদস্যদের প্রায় সবাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থী, যাদের একজনের সঙ্গে আমাদের কথা হয়েছে ফিলিস্তিন ম্যাচ চলাকালে। আমরা এখানে আছি বিডি আল্ট্রাসের একজন সদস্যের সাথে। আমি তাকে জিজ্ঞেস করবো, মানে আপনি কবে থেকে আল্ট্রাসের সাথে যুক্ত আছেন? আমি আল্ট্রাসের সাথে আফগানিস্তানের ম্যাচ দিয়ে হচ্ছে আল্ট্রাসের সাথে যুক্ত। আল্ট্রাসের কালচারকে আপনি কিভাবে সামারাইজ করেন, মানে আপনারা কি করেন আসলে আল্ট্রাস হিসেবে? আল্ট্রাসদের বলতে গেলে বলা হয় যে চরমপন্থী। চরমপন্থী বলতে গেলে অনেকে এটাকে বলতে, চরমপন্থী বলতে মানে ফুটবলের ভালোবাসাটা চরম। আমরা শুধু ফুটবলের জন্য, মানে আমাদের দলের কিভাবে সুবিধা আদায় করা যায় সেটা আমাদের, আমাদের দল যখন এই পাশে আসে তখন আমাদের আমাদের প্লেয়ারদেরকে হচ্ছে উৎসাহ দিয়ে বা যেভাবে সম্ভব আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে। আমরা দলের মানে যত খারাপ অবস্থায় হোক, সেটা 7 গোল হোক বা 8 গোল হোক, আমরা দলের মানে সাথে ছাড়ি না। মানে আপনাদের এ হচ্ছে যে হোম অ্যাডভান্টেজটা যাতে বাংলাদেশ টিম পায় সেটা এনশিওর করা, রাইট? এখন এদেরকে দেখে আপনি প্রশ্ন করতে পারেন, কেন আল্ট্রাস দলকে সমর্থন করার জন্য কেন আপনাকে একটি আলাদা গ্রুপ করতে হবে? মাঠে যাওয়া বা দলকে সমর্থন করা অন্য ভক্তদের চেয়ে এদের তফাৎটা কোন জায়গায়? অন্য সব আল্ট্রাসের মতো তফাৎটা ডেডিকেশন। মেহেদী জানান, আল্ট্রাস খোলার পেছনে তাদের প্রাইমারি মোটিভেশনই ছিল দেশের ফুটবলকে পুনর্জীবিত করা। আমাদের আগের প্রজন্ম যেভাবে ফুটবল উপভোগ করেছে সেই ধারা আমাদের পর্যন্ত পৌঁছায়নি। মাঝখানে একটি বড় সময় দর্শকহীনতায় ভুগেছে বাংলাদেশ ফুটবল। আগের প্রজন্মে মাঠের আমেজ কেমন ছিল জানি না, কিন্তু আমরা ইউরোপিয়ান ফুটবল দেখে বড় হওয়া প্রজন্ম, তাই ছোটবেলা থেকেই আমরা স্বপ্ন দেখেছি দেশের ফুটবলে কিভাবে ইউরোপিয়ান স্টেডিয়ামের আমেজটা আনা যায়। ইউরোপিয়ান আল্ট্রাদের আমেজ আনার মিশনে এখন পর্যন্ত সঠিক পথে এগোচ্ছে বিডি আল্ট্রাস। তাদের টিফো ব্যানারগুলো প্রতি ম্যাচেই নজর কাটছে। মাঠে তাদের সরব উপস্থিতির জন্যই এখন হোম অ্যাডভান্টেজ কথাটা উচ্চারণ করতে পারছে বাংলাদেশ দল। সর্বশেষ ফিলিস্তিন ম্যাচও মিলেছে তার স্বাক্ষর। প্রতিপক্ষ অধিনায়ক খোলামেলাভাবেই স্বীকার করেছেন মাঠের পরিবেশ বেশ কঠিন ছিল তাদের জন্য। তবে দলকে হোম অ্যাডভান্টেজ এনে দেয়াই আল্ট্রাসের একমাত্র উদ্দেশ্য না। বাফুফের পুনর্গঠন ও ফুটবলের সব ধরনের দুর্নীতি বন্ধের দাবিতেও দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই তরুণ আর্মি। 2020 সালে বাফুফের নির্বাচনের আগে তারা বয়কট সালাউদ্দিন ক্যাম্পেইন চালায়, যেটি সমর্থন পায় সারা দেশ থেকে। 23 সালে অর্থাভাব দেখিয়ে নারী দলকে অলিম্পিক বাছাইয়ে না পাঠানোয় বাফুফের অফিসের সামনে ভিক্ষার থালা ঝুলিয়ে দিয়ে অভিনব এক আন্দোলন শুরু করে আল্ট্রাসরা। আল্ট্রাসের এই আন্দোলনের মানসিকতা নিয়ে মেহেদী বলেন, আগে খোলা মাঠে দুর্নীতি হয়েছে, বাফুফের জবাবদিহিতা করতে হয়নি কোথাও। বাফুফের জবাবদিহিতা করতে হয় সেটি করতে হয়তো সক্ষম হয়েছে এই তরুণ বিদ্রোহীরা, মাঠে ও মাঠের বাইরে।
এই ব্রিগেডের স্বরে যেন আবার নতুন প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ ফুটবল। তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক আপাতত, সেই কামনাই করবে সকল ফুটবল প্রেমীরা।